আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সরকারের দেওয়া সকল প্রকার বিধিনিষেধ মেনে তোমরা অনলাইন ক্লাসে সংযুক্ত হয়েছ। আজকে তোমাদের সাথে অনলাইন ক্লাসে সংযুক্ত আছি আমি সাজ্জাদ হোসেন, প্রভাষক বাংলা বিভাগ। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে বাংলা ব্যাকরণের একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে সমাস। এখন প্রশ্ন আসে যে সমাস কাকে বলে, সমাস সম্বন্ধে আমাদেরকে একটু জানতে হবে। পরস্পর অর্থসঙ্গতি বিশিষ্ট দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলে সমাস। এখানে খেয়াল রাখতে হবে যে এক বা একাধিক না, পরস্পর অর্থসঙ্গতি থাকতে হবে। দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলে সমাস। এখন সমাস পড়তে হলে আমরা এমনি পদ পড়ছি কত প্রকার, পাঁচ প্রকার, কিন্তু আমাদের সমাসেও কিন্তু পদ রয়েছে। কিভাবে? একটু আশ্চর্য লাগে যে হ্যাঁ, এখানে একটা বাক্য গড়ে আশ্রিত জামাই, এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে মধ্যপদ, এটা হচ্ছে পরপদ। তাহলে কি আমাদের সমাসেও কি পদ আছে? আছে, তাই না? আচ্ছা, এখন সমাস পড়তে হলে আমাদেরকে আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে যে সমস্যমান পদ কাকে বলে, সমস্ত পদ কাকে বলে, ব্যাশ বাক্য বা বিগ্রহ বাক্য কি, এগুলো জানতে হবে। তো আসুন প্রথমে আমরা দেখি সমস্যমান পদ কাকে বলে। যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকেই বলে সমস্যমান পদ। যেমন এইখানে আছে কি, গড়ে আশ্রিত জামাই, মানে গড়ে আশ্রিত, আবার অনেকে বলে গড়ে থাকে যে জামাই, সেটা কিন্তু ব্যাশ বাক্য হবে না, কারণ সব জামাই তো গড়েই থাকে, গড়ের বাইরে কি থাকে বলতে হবে কি, গড়ে আশ্রিত জামাই। আচ্ছা, এখন এই যে একটা হচ্ছে, এটা একটা পদ, আশ্রিত একটা পদ, জামাই একটা পদ, এই তিনটা পদের সম্মিলন হয়েছে কি, ঘর জামাই। তাহলে আমাদের কি কথার সাথে কাজের মিল রয়েছে না? আমরা কি বলছি যে একাধিক পদের এক পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে। সব তিনটা মিলা হয়ে গেছে, কোনটা? একটা, ঘর জামাই। এখন আমরা ছিলাম কোথায়? সমস্যমান পদ। এই যে প্রত্যেকটা পদকে ঘরে আশ্রিত জামাই আলাদা আলাদাভাবে যদি নির্দেশ করি তাহলে প্রত্যেকটাই হচ্ছে সমস্যমান পদ। তাহলে সমস্যমান পদ কাকে বলে? আশা করি কোনো কনফিউশন থাকার কথা না। আচ্ছা, এবার আসেন যে সমস্ত পদ কাকে বলে, সমাস নিষ্পন্ন পদটিকে সমস্ত পদ বলে। আচ্ছা, এবার আসেন সমস্ত পদ, সমস্ত পদটা কি, সমাস নিষ্পন্ন পদটাকে কি বলে? সমস্ত পদ বলে। এখানে সমাস নিষ্পন্ন পদ কোনটা? এই যে গড় জামাই, এটা হচ্ছে সমস্ত পদ। এবার আসি যে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কাকে বলে। আমরা এই যে খেয়াল করেন, এই যে গড় জামাইটা আছে এটা কি সমস্ত পদ? সমস্ত পদকে আমরা ভাঙলে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে বলা হয় ব্যাস বাক্য, সেটার আরেকটা নাম হচ্ছে বিগ্রহ বাক্য। তাহলে আমাদের সমস্যমান পদ, সমস্ত পদ আর হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য মোটামুটি ক্লিয়ার। তাহলে আমাদের এটা মনে থাকবে কি, ঘরে আশ্রিত জামাই, ঘরে থাকে যে জামাই না, ঘরে আশ্রিত জামাই। আচ্ছা, এবার আসেন, অনেক সময় প্রশ্ন আসে যে সমাস এবং সন্ধির মধ্যে পার্থক্য কি। যদিও এখানে সন্ধি আলোচনার বিষয় না, তথাপি আপনাদের একটু অবগতির জন্য জানাচ্ছি যে সন্ধি হচ্ছে কি, সন্ধি হচ্ছে ধ্বনির মিলন, সমাস হচ্ছে পদের মিলন, দুটোই শব্দ গঠনের প্রক্রিয়া, এইখানে আবার সামঞ্জস্য রয়েছে। কিন্তু সমাসে অনেক বেশি শব্দ গঠন, নতুন শব্দ গঠিত হয়, সন্ধির মাধ্যমে খুব একটা নতুন শব্দ গঠিত হয় না। আরেকটা বিষয় ইম্পর্টেন্ট খুবই, দেখবেন যে মূল পার্থক্য যে সমাসের ক্ষেত্রে বিভক্তির কিন্তু পরিবর্তন ঘটে, সন্ধির ক্ষেত্রে কিন্তু বিভক্তির পরিবর্তন ঘটে না। যেমন এইখানে যদি আপনারা দেখেন, এটা মুছে ফেলছি, আপনারা আশা করি লিখেছেন, যদি আমরা বলি যে পরিচ্ছেদ, 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 এটা সন্ধি কি হবে? পরিচ্ছেদ। এখানে দেখেন, খেয়াল করেন, এই যে বিচ্ছেদ, এখানে কিন্তু কি আছে, এ বিভক্তি রয়েছে। এখানে কি করলাম, পরিচ্ছেদ
এখানেও কিন্তু কি এ বিভক্তি রয়েছে, আমাদের বিভক্তি কিন্তু চেঞ্জ হয় নাই, পরিবর্তন হয় নাই। কিন্তু সমাসের ক্ষেত্রে আমরা যদি বলি যে রাজার আসন, এটা হয়ে যায় কিন্তু রাজ আসন। আরো ক্লিয়ার ভাবে যদি বলি যে বিলাত হইতে ফেরত, হইতে থেকে চে, এগুলো হচ্ছে কি পঞ্চমী বিভক্তি, কিন্তু আমাদের সমস্ত পদে হয়ে গেল কি বিলাত ফেরত। তার মানে কি একটা বিভক্তি কিন্তু লোপ পাইয়া গেছে। তাহলে আমাদের সন্ধি সমাসে আর একটা পার্থক্য কি, যে বিভক্তির লোপ হয় সমাসে, সন্ধিতে বিভক্তির লোপ পায় না। ক্লিয়ার? এবার চলে আসেন যে সন্ধি কত প্রকার, এই সমাস কত প্রকার। সমাস মূলত হচ্ছে ছয় প্রকার। কত প্রকার? ছয় প্রকার। আমরা অনেক সময় ভুল করি, গুলিয়ে ফেলি সমাস লিখতে যায় যে কত প্রকার কি কি। আমি একটা টেকনিক শেখাই দেবো আপনাদেরকে আজকের পর থেকে, আশা করি সারা জীবনও আপনাদের এই সমাস ছয় প্রকার যে সমাস সেটা কখনো ভুল হবে না। দেখুন টেকনিকটা খেয়াল করুন। মনে করেন দুই বন্ধু একই সাথে খুব ভালো সম্পর্ক, হঠাৎ দ্বন্দ্ব লাগছে, মারামারি বাজাইছে, তার মানে কি দ্বন্দ্ব বাজে গেছে, দ্বন্দ্ব সমাস গেল। এবার আসেন, এখন মারামারি বাজলে স্বাভাবিকভাবে হাতাহাতি চলে আসছে, ঘুষাঘুষি বসায় দিছে। এখন কে কয়টা ঘুষি দিছে, দ্বিগু মানে কি সংখ্যার ধারণা, তাই না? এখন হিসাব করতে বসলো যে তুই কয়টা আঘাত করছিস আমাকে, আমি কয়টা আঘাত করছি, তো হিসাব শুরু করলো। তাহলে কি আসলো, দ্বিগু সমাস গেল। এইবার আসেন তৎপুরুষ, পুরুষের সংজ্ঞা কি, যার বেশি শক্তি আছে, শক্তিশালী, শক্ত সামর্থ্য, সেই তো পুরুষ, আমাদের সমাজে যেটা বিবেচিত হয়, তাই না? আমরা সমাসে আজকে এটা দেখব যে কি, যে আঘাত বেশি করছে তার তো শক্তি ডেফিনেটলি বেশি, তাহলে কি সে হচ্ছে পুরুষ। তাহলে কি অন্যজন কি নারী? না স্যার, অন্যজনও পুরুষ। একটা হচ্ছে শক্তিশালী পুরুষ, আর একটা হচ্ছে কি নিষ্কর্ম পুরুষ। আচ্ছা, কিন্তু গ্রামারে কিন্তু পুরুষ তিন প্রকার। আচ্ছা চলেন, এইবার আসেন যে বেশি আঘাত করছে, যে পুরুষ, পুরুষের তো একটা ভাব থাকবে। আমরা বলি না যে পুরুষ সিংহের ন্যায়, তার মানে কি পুরুষের শক্তি সামর্থ্য সিংহের মতো, তাই না? তাহলে কি তার একটা ভাব চলে আসছে, অব্যয় ভাব, যে বন্ধুটা বেশি মারলো সে পুরুষ হইয়া ভাব ধরছে, গেল। এবার আসেন কি করলো, একই সাথে খেলছে, একই সাথে বড় হয়েছে, মারামারি করছে, এখন ভাব ধরছে, যেহেতু তার কাছে তার কোনো আরেকজনের কি কোনো টাইম বা বেল নেই, বলে না যে বেল নাই তোর, এরকম আর কি। তো সে কি করলো, তার কর্ম নিয়ে সে গেল, আর ওর কর্ম নিয়ে ও চলে গেল, মানে কারো ধার কেউ ধারলো না, কর্ম ধারয়। এবার আসেন বহুব্রীহী, এখন ধার যেহেতু জানলো না, একজন হচ্ছে শিল্পপতি, আরেকজন কি করলো, যায়া ব্যবসা শুরু করলো, চাষাবাদ শুরু করলো। চাষাবাদ শুরু করে কি করলো, বহুব্রীহী। বহুব্রীহী মানে কি, বহুব্রীহী মানে হচ্ছে বহু দান আছে, যার বহু ধান আছে, তাই না? সে বহু ধান উৎপাদন করলো, সেও একটা ব্যবসায়ীর খাতায় নাম লেখালো। তাহলে কি এই যে এই সিস্টেমটা মনে রাখলে আপনারা কখনো কি সমাস যে ছয়টা এটা কখনো ভুল হবে না। অন্যথায় আপনারা লিখতে গেলে আউলিয়ে ফেলেন, যে দ্বন্দ্বর পরে লেখেন কর্মধারায়, তারপরে হুটাত চলে আসে তৎপুরুষ। আচ্ছা, এখন আমরা কি দেখলাম, সমাসের প্রকারভেদটা দেখলাম, প্রকারভেদ মনে রাখার টেকনিকটা দেখলাম। এখন আমরা প্রথমেই করব কি, দ্বন্দ্ব সমাস কাকে বলে, দ্বন্দ্ব সমাসেরও প্রকারভেদ রয়েছে। তো যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থেরই প্রাধান্য থাকে এবং সংযোজক পদ লুপে যে সমাস হয়, লুপ মানে কি ভেনিস, শেষ হয়ে যাওয়া, নিঃশেষ হয়ে যাওয়া, তাহলে কি দাঁড়ালো আমাদের, যে যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থেরই প্রাধান্য থাকে এবং সংযোজক পদটা, সংযোজক পদ কোনগুলা, ও এবং আর, এগুলো হচ্ছে কি সংযোজক পদ, এগুলো লুপ পেয়ে যে সমাস হয় তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। যেমন যদি বলি মা ও বাবা, তাহলে কি দাঁড়ালো, মা বাবা। তাহলে আমাদের কি এই যে ওটা, এটা হচ্ছে কি সংযোজক পদ, এটা লোপ পায় হয়ে গেছে মা বাবা। তাহলে আমাদের কি এটা একটা সমস্যমান পদ, এটা একটা সমস্যমান পদ,
প্রত্যেকটা সমসমান পদের অর্থেরই কিন্তু প্রাধান্য পাইছে। এখানে কিন্তু শুধু মা অথবা শুধু বাবা হয়ে যায় নাই, দুটোরই প্রাধান্য প্রায়োরিটি রয়েছে। গেল বা বাবা, এখানে আবার কি আছে? সংযোজক অব্যয়। এটা ও এটা কি ভেনিশ হয়ে গেছে, উঠে গেছে, তাই না? তো এটাকে বলে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস চিনার কিছু উপায় রয়েছে, সেগুলো আপনাদেরকে বলছি। প্রথমত হবে, লিখে নেন ছোট শব্দটা প্রথমে বসে। যেমন এখানে যদি মা লিখি, মা ও বাবা, তাহলে কি গতানুগতিকভাবে মাটা কি ছোট না অক্ষরের দিক দিয়ে, শব্দের দিক দিয়ে, ডিউরেশন অফ ওয়ার্ডস, তাই না? তাহলে এটা আগে বসে এবং বড় শব্দটা পরে বসে, এটা গেল একটা নিয়ম। দুই নাম্বার হচ্ছে, খেয়াল করেন যখন পূর্বপদ বিশেষ্য হয় তখন পরপদও বিশেষ্য হয়। যেমন ধরেন জলে ও স্থলে, জলে ও স্থলে দুটোই কি, জল স্থল দুটোই কি বিশেষ্য না? তাহলে পূর্বপদ যখন বিশেষ্য হয় পরপদও বিশেষ্য হয় জলে স্থলে। এরকম পূর্বপদ যখন বিশেষণ হয় তখন পরপদও বিশেষ্য হয়। যেমন সাদা ও কালো, সাদা কালো, ভালো ও মন্দ, এরকম। তারপর যখন ক্রিয়াপদ হয়, পূর্বপদ ক্রিয়াপদ হলে পরপদও ক্রিয়াপদ হয়, যেমন হারি ও জিতি, এরকম। আবার দেখেন যদি সর্বনাম পদ হয় পূর্বপদ, পরপদও কিন্তু সর্বনাম হয়, যেমন সে ও তুমি, তারপরে তুমি ও আমি, এরকম, তাই না? গেল। এখন এই যে দ্বন্দ্ব সমাস, এটার কিন্তু আবার ক্লাসিফিকেশন বা প্রকারভেদ রয়েছে। দেখেন এটা মোটামুটি অনেক অন্য বিভিন্ন বইয়ে বিভিন্নটা দেওয়া আছে, কোনো বইয়ে 10-9 এরকম আছে, তো আমরা কম পড়ব না। খাবার যেরকম আমরা বেশি খাই, আমাদের যে দ্বন্দ্ব সমাসের ক্লাসিফিকেশন প্রকারভেদ সেটাও কিন্তু আমরা বেশি পড়ব, কম পড়ব না। রয়েছে 15 প্রকারের সমার্থক দ্বন্দ্ব, মিলনার্থক দ্বন্দ্ব, বিরোধার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব, সহচর দ্বন্দ্ব, অনুচর দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব, সংখ্যাবাচক, ক্রিয়া বিশেষণের দ্বন্দ্ব, ক্রিয়াপদের দ্বন্দ্ব, বিশেষণ পদের দ্বন্দ্ব, বিশেষ্য পদের দ্বন্দ্ব, সর্বনাম পদের দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব। সবার শেষটা হচ্ছে কি, এক শেষ দ্বন্দ্ব। তো দ্বন্দ্ব বলতে যদিও মোটামুটি ঝগড়া বিবাদ বোঝা, আসলে দ্বন্দ্ব শব্দের অর্থ কিন্তু জুরা। কি জুরা? আচ্ছা চলেন এবার, সমার্থক দ্বন্দ্বটা কাকে বলে? যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদে একই অর্থ বোঝায় কিন্তু শব্দ দুইটা ভিন্ন হয়, তাকে সমার্থক দ্বন্দ্ব বলে। যেমন এখানে খেয়াল করেন যে হাট বাজার, হাট ও বাজার, হাট একটা কি পূর্বপদ এবং বাজার কি পরপদ, দুইটা মিল হয়েছে হাট বাজার। তাহলে এটা কি শব্দ দুইটা ভিন্ন, হাট ও বাজার দুইটা দুই রকমের শব্দ কিন্তু অর্থের দিক দিয়ে একই রকম। যেমন হাট কাকে বলে? গ্রাম অঞ্চলে প্রতি সপ্তাহে দুটো দিন থাকে, মঙ্গলবার বুধবার অথবা ও শনি রবি, তাকে বলে হাট বার। সেখানেও কি বেচা বিক্রি চলে, আবার কি বাজার শহরে প্রতিনিয়তই বসে, সেটাতেও কি বেচা কেনা বিক্রি চলে, তাই না? তাহলে হাট ও বাজার এটা হচ্ছে সমার্থক দ্বন্দ্ব, এখানে অর্থ হচ্ছে একই, শব্দ দুটো শুধু ভিন্ন। তারপরে চলে আসেন মিলনার্থক দ্বন্দ্ব, যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদের মধ্যে একটা অভিন্ন সম্পর্ক বোঝায়, রিলেশন বোঝায়, তাকে বলা হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব। এটা সহজেই অনুমেয়, স্বামী স্ত্রী এটা একটা অভিন্ন সম্পর্ক বোঝাচ্ছে, বাবা ও মা একটা অভিন্ন সম্পর্ক বোঝাচ্ছে, ভাই ও বোন একটি অভিন্ন সম্পর্ক বোঝাচ্ছে। তাহলে কি একটি অভিন্ন সম্পর্ক বোঝালে সেটা হচ্ছে, অর্থাৎ মিলন বোঝালে সেটা হবে কি মিলনার্থক দ্বন্দ্ব। ক্লিয়ার? চলেন বিরোধার্থক দ্বন্দ্ব, নাম থেকেই বোঝা যাচ্ছে বিরোধ মানে কি, বিরোধার্থক, একটা আরেকটাকে সহ্য করতে পারে না, এরকম। এখন দেখেন দা ও কুমড়া, দায়ের কাছে যদি কুমড়া নিয়ে যায় সে কি করে, আমাদের সাহায্য নিয়ে, সহযোগিতা নিয়ে দাটা কুমড়াটাকে কি করে কেটে ফেলে, এটা একটা বৈরী বিরুদ্ধীয় সম্পর্ক, তাই না? আবার চলেন বিপরীতার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব কোনটা, একটার বিপরীত আরেকটা, বিরোধ এবং বিপরীতের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, বিরোধ হচ্ছে বিরোধার্থক আর বিপরীত হচ্ছে একটার বিপরীত, অপোজিট, তাই না? যেমন
দিনের বিপরীত কি রাত, রাত দিন, ভালোর বিপরীত কি মন্দ, এরকম। এবার আসেন সহচর দ্বন্দ্ব, এটা একটু মাথায় রাখেন। যে দ্বন্দ্ব সমাসের পরপদ পূর্বপদের কি কইছে, পরপদ, এখানে পরপদ কোনটা, মায়া। মায়া মানে হচ্ছে দয়ার মায়া, কোনো মেয়ের নাম না, এই মায়া হচ্ছে কি পরপদ। এটা সহচর হিসাবে কাজ করে কি দয়া। সহচর মানে কি সমান সাথে, একই সাথে তাল মিলিয়ে চলা, তাই না? তাহলে দয়া ও মায়া এটা কি একটা আরেকটার সহচর। পরপদটি পূর্বপদের সহচর, মানে মায়া হচ্ছে দয়ার সহচর, এটা হচ্ছে কি সহচর দ্বন্দ্ব। এবার আসেন অনুচর দ্বন্দ্ব। অনুচর দ্বন্দ্ব কি, যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদটি পরপদের অনুচর হিসাবে কাজ করে, মানে অনুচর মনে একটা এজেন্ট হিসাবে কাজ করে, তাকে কি বলে অনুচর দ্বন্দ্ব। যেমন কাল পরশু, কালের পরে কি আসে পরশু, আমরা কি পরশু কাল বলি কখনো, কাল পরশু বলি, তার মানে কি একটার অনুচর আরেকটা, তাই না? গেল। এবার আসেন বহুপদী দ্বন্দ্ব। বহুপদী দ্বন্দ্ব কোনগুলো স্যার, বোঝাই যাচ্ছে অনেকগুলা পদের সম্মিলেশন, তাই না? দুইয়ের অধিক পদ মিলে যদি সমাস হয় তাহলে সেটা হবে বহুপদী দ্বন্দ্ব। যেমন ধরেন সোনা, রূপা, রূপা, তামা, মানে কি দুইয়ের অধিক পদ, তাই না? তিনটা পদ, সোনা, রূপা, তামা, এটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। গেল। এবার আসেন অলোক দ্বন্দ্ব। এটা একটু নোট করে রাখেন, এটা প্রায় এমসিকিউতে আসে, ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে, যে অলোক দ্বন্দ্বটা আসলে কি। লেখেন যে দ্বন্দ্ব সমাসে বিভক্তির লোপ পায় না তাকে বলা হয় অলোক দ্বন্দ্ব। পূর্বপদ এবং পরপদের কোনোটারই বিভক্তির লোপ পায় না তাকে বলা হয় অলোক দ্বন্দ্ব। যেমন যদি বলি দেশে, দেশে ও বিদেশে, তাহলে খেয়াল করেন যে দেশে কি একটা কি এ বিভক্তি রয়েছে, বিদেশিতে বিদেশ এখানেও কিন্তু এ বিভক্তি রয়েছে, আমাদের সমস্ত পদেও কিন্তু হয়ে যাচ্ছে কি দেশে বিদেশে, তাহলে আমাদের কি বিভক্তির কিন্তু লোপ হচ্ছে না, এটা হচ্ছে অলোক দ্বন্দ্ব। ক্লিয়ার? আসেন সংখ্যাবাচক দ্বন্দ্ব। স্বাভাবে কি বোঝা যায় যে সংখ্যা, যে পুরো সমাসের পূর্বপদ এবং পরপদে সংখ্যা থাকবে তাকে বলা হয় সংখ্যাবাচক শব্দ। যেমন যদি বলি ১৯, ২০, ৩০, ৩৫, এরকম, তাই না? সংখ্যার ধারণা থাকবে। আবার দ্বিগু সমাসের সাথে কিন্তু সংখ্যাবাচক গুলাই ফেলেন না, দ্বিগু সমাস হচ্ছে কি পূর্বপদের সংখ্যা এবং পরপদের সমাহার থাকবে, এখানে কিন্তু শুধু সংখ্যা বিষয় বলছে। ক্লিয়ার করবেন? আচ্ছা চলেন এবার ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ মানে কি, বিশেষণ তো বুঝেন বিশেষ্যের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, তাই না? এদের কি আবার কি করছে ক্রিয়া বিশেষণ। যেমন ধরেন ক্রিয়া কি চলা, যদি বলি দ্রুত চলা তাহলে কি দ্রুত, দ্রুত কি করলো ক্রিয়াটাকে মডিফাই করলো, তখন হবে এটা ক্রিয়া বিশেষণ। এবার চলেন ক্রিয়াপদের দ্বন্দ্ব। ওই যে আমরা ক্লাসিফিকেশনের সময় বললাম যে যখন দ্বন্দ্ব সমাসের পূর্বপদটা ক্রিয়াপদ হয়, পরপদ ক্রিয়াপদ হয়, এরকম হলে সেটা হচ্ছে ক্রিয়াপদের দ্বন্দ্ব। যেমন হারি ও জিতি, হারি জিতি, এরকম। এবার আসেন বিশেষণ পদের দ্বন্দ্ব। বিশেষণ পদ কি, যে সমাসের, যে দ্বন্দ্ব সমাসের পূর্বপদ বিশেষণ হলে পরপদও বিশেষণ হবে, তাদের মাধ্যমে যে সমাস হয় সেটা হচ্ছে বিশেষণ পদের দ্বন্দ্ব। যেমন সাদা, সাদা ও কি কালো, সাদা কালো, এটা সমস্ত পদ, তাহলে কি এটা একটা বিশেষণ, এটাও একটা বিশেষণ, তাহলে দুটো বিশেষণ হয়ে গেল কি বিশেষণ পদের দ্বন্দ্ব। এবার চলে আসেন বিশেষ্য পদের দ্বন্দ্ব। বিশেষ্য কোনটা, জলে, স্থলে, বই ও পুস্তক, বই পুস্তক, এগুলো হচ্ছে কি বিশেষ্য পদের দ্বন্দ্ব। সর্বনাম পদের দ্বন্দ্ব কোনগুলা, সর্বনাম পদের দ্বন্দ্ব কাকে বলে, যে সমাসের পূর্বপদে কি সর্বনাম এবং পরপদেও সর্বনাম থাকবে। যেমন যদি বলি তুমি ও আমি, তুমি ও আমি, সর্বনাম পদ কোনগুলো, এগুলো হচ্ছে সর্বনাম পদ, তাই না? এই সর্বনাম পদের মাধ্যমে যে দ্বন্দ্ব সমাস হয় পূর্বপদ এবং পরপদে সেটা হচ্ছে সর্বনাম পদের দ্বন্দ্ব। এবার চলে আসেন এক শেষ দ্বন্দ্ব। এক শেষ দ্বন্দ্ব কোনগুলা, যে দ্বন্দ্ব সমাসে একটি মাত্র পদ থাকে এবং অন্য পদগুলা নিবৃত হয় তাদের কি বলে এক শেষ দ্বন্দ্ব। যেমন যদি বলি যায়া, যায়া ও পতি, এটা হচ্ছে হয়ে গেল দম্পতি,
তাহলে কি জায়া ও পতি দম্পতি হয়ে গেছে। একটা পদ দম্পতি মানে কি, জায়া মানে কি, পতি মানে স্বামী, জায়া মানে কি বউ, তাহলে দম্পতি হয়ে গেছে, জামাই বউ হয়ে গেছে, তাই না? এটা হচ্ছে দম্পতি এক শেষ দ্বন্দ্ব। অন্য পদগুলা নিবৃত থাকে, শুধু একটি পদ একটি মূল উদ্দেশ্য বোঝায়। তাহলে আশা করি মোটামুটি আপনাদের আজকে যে সমাস কাকে বলে, সমসমান পদ, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, বিগ্রহ বাক্য, তারপর হচ্ছে সমস্ত পদ এগুলো কাকে বলে, দ্বন্দ্ব সমাস কাকে বলে, সমাস কত প্রকার, দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ, মোটামুটি একটা কনসেপ্ট ক্লিয়ার। আশা করি আগামী ক্লাসে আমরা এরই ধারাবাহিকতায় দ্বিগুণ থেকে শুরু করব। তো ততদিন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বেশি বেশি পড়াশোনা করেন। ওকে, আল্লাহ হাফেজ।